শেয়ার বাজার সংবাদে সাথে আছি আমি সাথী বিশ্বাস অজন্তা। প্রথমেই জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। 2022 সালে শেষ নাগাদ পদ্মা সেতু চালু, 6.9% প্রবৃদ্ধির পূর্বাভাস দিল এডিবি। মেঘনা ইন্স্যুরেন্স আইপিওর আবেদন শুরু 11 মে। মেক্সিকো বাংলাদেশ ভার্চুয়াল বিজনেস প্ল্যাটফর্ম চালু। যারা কিনা বিগত 5 বছর যাবত মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে, নিটল ইন্স্যুরেন্স, নিরাপদ যাত্রা সব সময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদকে জানিয়েছে 2022 সালের শেষ নাগাদ পদ্মা সেতু চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্যে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। আজ বুধবার সংসদে বৈঠকে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরে নওগাঁ 2 আসনের শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রী। বলেন, বর্তমান সরকারের সাহসী পদক্ষেপের অংশ হিসেবে সকল বাধা বিপত্তি পেরিয়ে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং প্রকল্পসমূহের একটি। পদ্মা সেতু প্রকল্পের উভয় প্রান্তে অ্যাপ্রোচ রোড ও সার্ভিস এরিয়ার কাজ শতভাগ শেষ হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মূল সেতুর ভৌত অগ্রগতি 96.50%। বর্তমানে সেতুতে কার্পেটিং, ভায়াটার কার্পেটিং, ওয়াটারপ্রুফ মেমব্রেন, মূল সেতু ও বায়োডাক্টের মুভমেন্ট জয়েন্ট, ল্যাম্পপোস্ট, অ্যালুমিনিয়াম রেলিং, গ্যাসের পাইপলাইন, 400 কেভি বিদ্যুৎ এবং রেললাইনের নির্মাণের কাজ চলমান। 2022 সালের শেষ নাগাদ পদ্মা সেতু চলমানের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য খুব দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। পদ্মা সেতু প্রকল্পের সংশোধিত ব্যয় 30,193.39 কোটি বলে তিনি জানান। চলতি অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বাড়াবে 6.9% এবং 2022-23 অর্থবছর শেষে তা দাঁড়াতে পারে 7.1%। সরকারি ব্যয় বৃদ্ধি, বেসরকারি খাতে সংশ্লিষ্ট অংশগ্রহণ, অভ্যন্তরীণ চাহিদা ও রপ্তানি এ প্রবৃদ্ধির পেছনে ভূমিকা রাখবে। আজ বুধবার আকারগাঁওয়ে সংস্থাটির ঢাকা কার্যালয়ে এশিয়া ডেভেলপমেন্ট আউটলুক 2018-এর এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। এশিয়া উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিমন গ্রিটিং ভার্চুয়ালি এ তথ্য তুলে ধরেন। সংস্থাটি জানায়, ইউক্রেন রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ ও দেশের বাজারে অস্থিরতার কারণে বাংলাদেশের মূল্যস্ফীতি আগামী 2 অর্থবছরে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে। আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্য, ভোগ্যপণ্য, গ্যাস ও তেলের দাম বেড়ে যাওয়ায় 2022 অর্থবছরে মূল্যস্ফীতি বেড়ে হবে 6%। মেঘনা ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের আবেদন গ্রহণ আগামী 11 মে থেকে শুরু হবে। এ প্রক্রিয়া চলবে আগামী 18 মে পর্যন্ত, কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত 11 মার্চ বিএসইসির 813তম নিয়মিত কমিশন সভায় কোম্পানিটির আইপিওর অনুমোদন দেওয়া হয়। মেঘনা ইন্স্যুরেন্স প্রতিটি 10 টাকা মূল্যে 1,60,00,000 টাকা শেয়ার ইস্যুর মাধ্যমে 16 কোটি টাকা সংগ্রহ করে। সংগৃহীত অর্থ দিয়ে কোম্পানি শেয়ার বাজারে বিনিয়োগ, সরকারি ডিপোজিট ক্রয়, স্থায়ী আমানতে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। আইপিওতে কোম্পানিটি ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে এশিয়া টাইগার ক্যাপিটাল পার্টনার ইনভেস্টমেন্ট, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট এবং ইসিবি ইনভেস্টমেন্ট। বাংলাদেশ ও মেক্সিকোর ব্যবসায়ীদের একটি সমন্বিত প্ল্যাটফর্মে আনা এবং দুই দেশের বাণিজ্য বাড়াতে ভার্চুয়াল বিজনেস প্ল্যাটফর্মে অফ মেক্সিকো বাংলাদেশ চালু করা হয়েছে। সম্প্রতি মেক্সিকান বিজনেসের কাউন্সিল ফর ফরেন ট্রেড, ইনভেস্টমেন্ট অ্যান্ড টেকনোলজি আয়োজিত এক ওয়েবিনারে এ প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। ওয়েবিনারে এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, 1975 সালে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরু হয়। এরপর দুদেশের মধ্যে বাণিজ্যিক পরিমাণ ধীরে ধীরে বাড়লেও এখন সম্ভাবনার পুরোটা কাজে লাগানো হয়নি। বাংলাদেশ ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়ন এবং অনুকূল বিনিয়োগ নীতি তুলে ধরে কৃষিভিত্তিক পণ্য, হিমায়িত মাছ, FMCG, পাট ও চামড়াজাত পণ্য, অটোমোবাইল, ফার্মাসিউটিক্যালস, প্লাস্টিক পণ্য, হোম টেক্সটাইল, হালকা প্রকৌশল, সিরামিক, তথ্য প্রযুক্তি খাতে গবেষণা ও উন্নয়নে মেক্সিকোতে বিনিয়োগ করার আহ্বান জানান FBCCI সভাপতি। সংবাদ শেষ করব যাওয়ার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। 2022 সালে শেষ নাগাদ পদ্মা সেতু চালু, 6.9% প্রবৃদ্ধির পূর্বাভাস দিল এডিবি। মেঘনা ইন্স্যুরেন্স আইপিওর আবেদন শুরু 11 মে। মেক্সিকো বাংলাদেশ ভার্চুয়াল বিজনেস প্ল্যাটফর্ম চালু। বিবি টিভি সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন @bbatv এবং ফেসবুকে লগ ইন করুন @facebook.com/bbatv। এছাড়া আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।